সুখের খোঁজ করি না আর, শুধু একটু শান্তি চাই। অভিনয়ের ভিড়ে এড়িয়ে একলাই পথ চলতে চাই। মানুষ সবচেয়ে বেশি ভুল করে নিজের ভালো থাকার জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে। আগে ভাবতাম আমি সবচেয়ে দুঃখী, কিন্তু পৃথিবীর দিকে খেয়াল করে তাকিয়ে দেখি আমার মতো শত শত ভুক্তভোগী। মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই, কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষের মতোই হয়। বিবেকহীন ও মিথ্যাবাদীদের নিকট আবেগ আর মায়ের স্থানটা অনেকটা অন্ধের দেশে চশমা বিক্রি করার মতো। মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করিও না, এরা মরিচিকার মতো, কাছের জিনিসকে দূরে সরিয়ে দিয়ে দূরের জিনিসকে কাছে টেনে নেয়। তোমার প্রয়োজন যার কাছে যতটুকু, তার কাছে তোমার গুরুত্ব ঠিক ততটুকু। কিছু কিছু মানুষের ব্যবহারে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত। অনেক নাটকীয়তায় যে ছেড়ে দিয়েছে আমার দুটো হাত, তাকে মনে রেখে করব না আর জীবনটা বরবাদ। শিক্ষক ক্লাসে প্রবেশ করে ব্ল্যাকবোর্ডে একটা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা তোমাদের মধ্যে কে আছো যে না মুছে এই দাগটিকে ছোট করতে পারবে? ছাত্ররা সবাই মহাচিন্তায় পড়ল। এক পর্যায়ে সবাই অপারগতা প্রকাশ করল, কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসলো না। এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন, যা আগেরটির চেয়ে একটু বড়। ব্যাস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। শিক্ষক বলল, বুঝতে পারলে তোমরা, কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। নিজেকে বড় করো, গড়ে তোলো, তাহলে অন্যের সমালোচনা বা দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে। বেঁচে থাকতেই যাদের কাছে অবহেলিত, মরে গেলে তুমি তাদের কাছে শুধুই একটা লাশ মাত্র। সংসারে যে মানুষগুলো আলো নিয়ে আসে, তাদের উপরই কখনো আলো পড়ে না। বিশ্বাসঘাতক তো সেই যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করতে। এতে কষ্টেরও কিছু নেই, তাকে দোষ দেওয়ারও কিছু নেই, কারণ ভুলটা তুমি করেছিলে তাকে বিশ্বাস করে। ভাঙা জিনিস অন্যকে জোড়া দেওয়ার দায়িত্ব না দিয়ে নিজেই জোড়া দিন, কারণ ব্যথাটা আপনার। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। হঠাৎ করে বদলে যাবার পর যে মানুষটা পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। জীবনের দুঃখগুলো পলিথিনের মতো, পুঁতে দিলেও সহজে পচে যায় না। পৃথিবী তো সত্যিই সুন্দর, তবে আমাদের অস্থিরতা অযাচিত চিন্তাভাবনাই এই পৃথিবীকে আমাদের কাছে অস্বস্তিকর করে তুলেছে। কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না। আমাদের সমাজে কিছু মানুষের চরিত্র এমনই, বাহিরটা পলিশ করা, ভিতরটা কাঁটায় ভরা। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খালখন্দগুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। পরিশ্রম সিঁড়ির মতো, ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না, আগে তার কথাটির সত্যতা যাচাই করো। খাদ্যের অভাবে কেউ মরে না, কিন্তু আনন্দের অভাবে মানুষের মৃত্যু ঘটে। সব ইচ্ছে কি আর পূর্ণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বাঁচতে হয়। তুমি মানুষকে যত বেশি সুযোগ দিবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। একটা বয়সের পর আমরা বুঝতে পারি তর্কের চেয়ে নীরবতা ভালো। মন যখন তারে বাঁধা ছিল, মানুষ তখন মুক্ত ছিল। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। কাউকে টাকা ধার দেবেন, কিন্তু ভেবে চিনতে, কারণ টাকা ফেরত দেওয়ার সময় আপনাকে ভিখারির মতো চাইতে থাকতে হবে, আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে। কথাটা তিক্ত হলেও এটাই সত্যি। আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে এখন ভয় পাই। আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারকেও এখন ভয় পাই, কারণ মানুষ তার নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসে, আর নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসার ইতি টানে। একটা সময় কাঁচের চুড়ি ভেঙে গেলে মেয়েটা কাঁদে, হাতের ঘড়িটা ভেঙে গেলে ছেলেটা কাঁদে, প্রাইমারি স্কুলের বন্ধুদের সেরে আসতে বুক ভেঙে যায়। তারপর একটার পর একটা ভাঙা ভাঙির খেলা দেখতে দেখতে মানুষ নিজে ভেঙে গেলেও আর কাঁদে না।
সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসা উচিত যেখানে তোমার কথা, মানঅভিমান, পছন্দ অপছন্দ, ভালোবাসা, চেষ্টা ও সময়ের কোনো মূল্য নেই। একটা সম্পর্কে কেউ কখনো বড় হয় না, দুজনের অধিকার সমান থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একজন আরেকজনকে সবসময় পায়ের নিচে রাখতে চায়। তারা চায় সবসময় বিপরীত মানুষটাই মাথা নিচু করে থাক, বিপরীত মানুষটাই চেষ্টা করুক সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য। মেয়েদের সব থেকে বড় স্কুল হলো শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষার শেষ নেই। একদিন দাদু নাতিকে জিজ্ঞেস করল, তুই বড় হয়ে কী হতে চাস দাদু ভাই? নাতি বলল, আমি বড় হয়ে মানুষ হতে চাই, কারণ এতে প্রতিযোগিতা কম। এখন সবাই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার আরও অনেক কিছু হতে চায়, আর ওই সব ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা ও খরচও প্রচুর। কিন্তু মানুষ হবার পথে প্রতিযোগিতাও নেই, খরচও নেই। তাই আমি মানুষ হয়ে সবাইকে মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই। অপেক্ষা আর উপেক্ষা, এই দুইটা সহ্য করতে না পারলে তুমি কাঁদবেই। অভ্যাস গড়ে তোলো, অভ্যাস পরিবর্তনশীল কিন্তু মানুষ নয়। তোর অপেক্ষাতে আমার শহরে মেঘ ছাড়াই বৃষ্টি হয়, গুমড়ে ওঠা বুকের ভিতর উথাল পাথাল বন্যা বয়। 80 বছর আগে আইনস্টাইন বলে গেছেন, আমি ভয় পাই প্রযুক্তি হয়তো একদিন মানুষের ভাব আদান প্রদানকে নষ্ট করে দিবে, যার ফলে পৃথিবীতে নির্বোধ একটি প্রজন্ম জন্মাবে 80 বছর পর। একজন মানুষকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে নেই, মানুষকে যত বেশি প্রায়োরিটি দিবেন আপনাকে সে তত বেশি তুচ্ছ মনে করবে। তুমি দুঃখ পেয়ে কাঁদো আর আমি হাজার শোকেও হাসি, তুমি ভালোবাসি বলেও অবহেলা করো আর আমি সব বুঝেও ভালোবাসি। আচমকা কেউ পরিবর্তন হয়ে যায় না, প্রত্যেক মানুষের পরিবর্তন শুরু হয় অল্প অল্প করে। জীবনের গল্পটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে, হয়তো কখনো সাজাতে পারবো না আর আগের মতো করে। মানুষ কখনো অন্য কারো থেকে পালিয়ে বেড়ায় না, মানুষ পালিয়ে বেড়ায় নিজের অভ্যাস থেকে, অন্যের সব অপরাধ ভুলে গিয়ে মেনে নেয়ার অভ্যাস থেকে। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য, আর তাকে পাবে না জেনেও চাওয়াটাই হলো ভালোবাসা। দিন শেষে প্রিয় মানুষগুলো শুধু আমাদের ভাবাই না, কিছু কিছু মানুষকে অসম্ভব কাঁদায়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। রাখতে জানলে মানুষ হারায় না, কথাটা সবার জন্য না। আমি দেখেছি একজন খুব করে থেকে যেতে চেয়েও থেকে যাওয়ার মতো এতটুকু জায়গা পায় না, আবার কেউ থাকতে না চাইলে তাকে শত চেষ্টা করেও আর আটকে রাখা যায় না।